আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর রহমতে তোমরা নিশ্চয়ই ভালো আছো ইনশাআল্লাহ। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজ তোমাদের রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার আমাদের আলোচ্য টপিকসগুলো হচ্ছে জারণ বিজারণ একটি যুগ্ম ক্রিয়া, দ্বিতীয় টপিক হচ্ছে হলো কি সংযোজন বিক্রিয়া আর বিয়োজন বিক্রিয়া। তো এই যে তিনটা টপিকসের মধ্যে আমি আজকে তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো আমরা হলো কি জারণ এবং বিজারণ একটি যুগ্ম ক্রিয়া। যে তোমরা যেহেতু আগেই জানেছো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনগুলো দান করে তাকে কি বলা হয় জারণ বিক্রিয়া বলা হয়। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন কি করে দান করতেছে সেই বিক্রিয়াগুলোকে কি বলা হয় জারণ বিক্রিয়া বলা হয়। আর যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করতেছে সেই বিক্রিয়াগুলোকে কি বলা হয় বিজারণ বিক্রিয়া বলা হয়। তো আমি আবার বলতেছি যে বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন দান করে তাদেরকে জারণ বিক্রিয়া বলা হয় এবং যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বিজারণ বিক্রিয়া বলা হয়। বিজারণ আর যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয়। যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বিজারক বলা হয় এবং যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে হচ্ছে জারক বলা হয়। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংগঠিত হয়। যুগ মানে হচ্ছে কি যুগলে, যুগপথ মানে হচ্ছে যুগ মানে হলো জোড়ায়, মানে একই সাথে সংগঠিত হওয়ার পথটাই হচ্ছিল যুগল। যুগল মানে জোড়া, তার মানে দুটাই হলো কি জারণ এবং বিজারণ একই সাথে সংগঠিত হচ্ছে। তো এই পদ্ধতিটার নাম হচ্ছে হলো কি জারণ এবং বিজারণ। আমরা বিক্রিয়াটি উপলব্ধি করতে পারি যেমন হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হাফ অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করতেছে আমাদের হলো কি লবণ তৈরি করতেছে। সোডিয়াম ক্লোরাইড লবণটা তৈরি করতেছে, যে আমরা হলো কি এই যে আমাদের হলো কি সোডিয়াম হাফ অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড। এখানে এখানে বিজারক পদার্থ হচ্ছে পদার্থ হলো কি সোডিয়াম। কি হলো এখানে হচ্ছে কি বিজারক পদার্থ হিসেবে সোডিয়াম এবং হলো জারক পদার্থ হচ্ছে ক্লোরিন। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এবং এবং এটাই হচ্ছে হলো কি অর্ধজারণ বিক্রিয়া সম্পন্ন করছে। অপরদিকে বিজারণ হচ্ছে এই বিজারক হচ্ছে সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করছে করেছে তা হলো জারক পদার্থ হলো কি এখানে যে জারক পদার্থ হলো ক্লোরিন, সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমরা দেখো জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। তো আমাদের জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে কি যাচ্ছে যে হলো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমরা তাহলে কি বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া যদি হয় তাহলে কি ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কি করে যে আমাদের হলো ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করে হলে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তো এই যে জারণ এবং বিজারণ এই দুই বিক্রিয়াকে যোগ করে যদি আমরা পাই তাহলে যোগ যদি করে পাই যোগ করে পাই যোগ করে পাই তাহলে দেখো কি দাঁড়ায় এই যোগ করলে আমার এই ইলেকট্রনটা আর ইলেকট্রনটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের কি দাঁড়ায় সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল অথবা তীর চিহ্ন বিক্রিয়া সোডিয়াম প্লাস হলো ক্লোরিন আয়ন। তো এই যে আমাদের মাঝে সোডিয়াম প্লাস ক্লোরিন এটাকে আমরা হলো কি অ্যারো অথবা কি সমান চিহ্ন হিসেবে আমরা কি সোডিয়াম ক্লোরাইড
ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশটা আমাদের প্রতি উপলব্ধি হচ্ছে। এই দুই অর্ধ বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া পাওয়া যায়। জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে কি আমাদের হলো কি, এটাই হলো আমাদের রিয়াকশন। সোডিয়াম প্লাস ক্লোরিন সাথে বিক্রিয়া করে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন সমান সমান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। এখানে স্পষ্টতে জারণ বিজারণ পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে। কি বলছে জারণে, এখানে কি বলছে জারণে ইলেকট্রন কি করছে ত্যাগ করেছে। অপরদিকে আমরা কি বলছি, এই যে জারণ বিক্রিয়ায়, জারণ বিক্রিয়ায় একটা ইলেকট্রন কি করছে ত্যাগ করেছে, আর হলো বিজারণ বিক্রিয়ায় একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তো সেহেতু ইলেকট্রন গ্রহণ যদি জারক পদার্থ হচ্ছে কি, জারক পদার্থ যদি আমরা কি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে বিজারক পদার্থ হলো, তাহলে বিজারক পদার্থ হলো কি কি সোডিয়াম ইলেকট্রন দান করতে পারতো না। তো এই যে একজন হলো কি দাতা গ্রহী থাকতে হবে আর একজন হলো কি গ্রহীতা থাকতে হবে। গ্রহণ এবং হলো দাতা যদি না থাকে তাহলে আমাদের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে কিছু কোনো কিছু হবে না। তো এই জন্য একজনকে হলো কি গ্রহণ করার প্রবণতা আর একজনকে ত্যাগ করার প্রবণতা থাকতে হবে। এটাই হলো দুটো একসাথে সংগঠিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে হলো কি জারণ এবং বিজারণ একটি মানে জোড়ায় গঠিত হচ্ছে, একটা গ্রহণ করতেছে একটা ত্যাগ করতেছে। যেহেতু বিজারণ ইলেকট্রন দান করে তাই জারক একটু ইলেক্ট্রন গ্রহণ করে, বলা যায় যে জারণ বিজারণ মানে ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া। স্থানান্তর বিক্রিয়া হলো যে আমাদের হলো কি একটা থেকে আরেকটা চলে যায় এবং আরেকটা গ্রহণ করে, একজনের কাছে আরেকজন চলে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা হলো জারণ এবং বিজারণ বিক্রিয়াকে যেখানে আছে বিক্রিয়া করে সেগুলো হচ্ছে হলো কি আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়ার মধ্যে গুলো রয়েছে হলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং হচ্ছে দহন বিক্রিয়া। তো এই যে চারটা পদ্ধতি রয়েছে তার মধ্যে কি প্রথম হলো আমরা কি সংযোজন মানে যোগ করা হচ্ছে এবং বিয়োজন ভাঙ্গা গেছে এবং হলো আমাদেরকে প্রতিস্থাপন, আর একটা আছে কি দহন বিক্রিয়া। চলো দেখা যাক এখন আমাদের কি সংযোজন বিক্রিয়া। আমাদের টপিকটা এখন আসা যাচ্ছে কি সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তো আমাদের হলো সংযোজন বিক্রিয়া হচ্ছে, দেখো কি বলছে, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক, যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদনে পরিণত হয় তাকে হলো সংযোজন বিক্রিয়া বলা হয়। যেমন হলো ফেরাস ক্লোরাইড, যেমন ফেরাস ক্লোরাইডের সাথে, ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করা হয়। যেমন হলো ফেরাস ক্লোরাইডের সাথে একটা হলো কি ক্লোরিন যুক্ত হয়ে কি হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তো দেখো এখানে যদি আমার হলো তিন জিনিস হয়, এখানে হলো দুই অণুটা বসায় তখন তাহলে সমতাও হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা হলো কি ফেরাস ক্লোরাইড একটা ক্লোরিনের অণুর সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে। তো আমরা সংজ্ঞার সাথে বলতেছি যে এক বা একাধিক পদার্থ যে যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ, দুই যেহেতু এই একটা পদার্থ এই একটা আমাদের কি ততোধিক যৌগ, একটা এবং এটা রাসায়নিক বিক্রিয়া, ততোধিক হচ্ছে রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদকে পরিণত হয় তাদের কি হলো কি সংযোজন বিক্রিয়া বলা হয়। তো সেহেতু আমরা হলো আরেকটা উদাহরণ দেই, যেমন হলো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে কি আমাদের বিক্রিয়াটা করতেছে হাইড্রোজেন অ্যামোনিয়া উৎপন্ন করে। এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এখানে হচ্ছে কি জারণ বিক্রিয়ায় এক বা একাধিক, যেমন এখানে দুটো পদার্থ নাইট্রোজেন এবং কি হাইড্রোজেন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে অ্যামোনিয়া আমাদের তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের সংজ্ঞার সাথে এটা দেখছে
অনুরূপ ভাবে আমরা এখন আসবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। এটা আমরা শিখলাম কি সংযোজন, এখন আমরা শিখবো হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া তো এই দেখো আমরা এখন সংযোজন হচ্ছে কি একত্রিত হওয়া, আর বিয়োজন শব্দের অর্থ হলো ভাঙা। তো একটা পদার্থ ভেঙে যদি আমরা হলো কি একাধিক পদার্থের সৃষ্টি হয় সেইগুলো কি বিয়োজন, বিয়োজনের সাথে ভাঙাটা। দেখো সংজ্ঞাটা কি, যে বিক্রিয়া একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত করে তাকে হলো কি বিয়োজন বিক্রিয়া বলা হয়। যেমন হলো ফসফরাস পেন্টাক্লোরাইড, যেমন হচ্ছে কি ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে কি করতেছে আমাদের হলো ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস হচ্ছে হলো কি ক্লোরিন উৎপন্ন হচ্ছে। তো আগের সংজ্ঞাটা দিয়েছিলাম যে দুই বা ততোধিক পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র যৌগে পরিণত হয়, তাহলে সেটাকে সংযোজন বিক্রিয়া। কিন্তু এখানে আসা যাচ্ছে কি বিয়োজন বিক্রিয়া হচ্ছে একটি মাত্র মৌল বা যৌগ ভেঙে দুই বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হওয়াকে বিয়োজন ভাঙে বিক্রিয়া বলা। তার মানে হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া এই সংযোজন বিক্রিয়ার বিপরীতটাই হচ্ছে হলো কি বিয়োজন বিক্রিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এছাড়া যেমন হচ্ছে কি পানিকে আমরা হচ্ছে যদি আমরা সে হিসেবে পানি আমাদের হলো কি কি আছে তড়িৎ বিশ্লেষণ করি, মানে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করলে কি দাঁড়ায় হচ্ছে কি দুই অণু হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন। তো এই যে দেখো আমাদের সমতলা তড়িৎ অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ, এর মধ্যে হলো কি তড়িৎ যদি বিশ্লেষণ করা হয় বিদ্যুৎ চালনা করা হয় তাহলে পানিটা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে। তো এইসব যৌগ পানিকে ভাঙা হাইড্রোজেন এবং হলো অক্সিজেন যৌগে পরিণত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হলো যে এইটা তো এই যে বিয়োজন বিক্রিয়া, আর একটা আছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমাদের তোমাদের ক্লাসটা আজকে শেষ করবো। আর একটা বিক্রিয়া আছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কি বলছ প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া কোন অধিক সক্রিয় মৌল বা যৌগ সমূহ কি বলছে কোন অধিক সক্রিয় মৌল বা যৌগ সমূহ অপর কোন কম সক্রিয় যৌগ বা মৌল সমূহের কে প্রতিস্থাপিত করে কম সক্রিয় যৌগের উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। যেমন হচ্ছে জিঙ্ক সালফেট অ্যাসিডের জিঙ্ক প্লাস হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড এই জিঙ্কটাকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন পরিণত হয়। এই বিক্রিয়াটাই মানে হলো যে এক কথায় বলা যায় যে প্রতিস্থাপন হচ্ছে কি এই হাইড্রোজেনের জায়গা জিঙ্কটা স্থান দখল করতেছে এবং হাইড্রোজেন জিঙ্কের জায়গায় হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে একজনের জায়গা অপরজন স্থান দখল করে তাদের হলো কি যে বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে হলো কি প্রতিস্থাপন বিক্রিয়া। মানে হলো যে তোমার জায়গায় আমি আর আমার জায়গায় তুমি। অনেক সময় দেখা যায় ক্লাস টিচার ক্লাস নিচ্ছে এবং শিক্ষার্থী শুনছে, অনুরূপভাবে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা তার শিক্ষার্থীর কথা বসে আছে এবং তাদের মধ্যে বোঝাচ্ছে। এই অনুরূপভাবে
একজনের জায়গা অপরজন স্থান দখল করাকে হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া বলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজ এ পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে তোমাদের নতুন কোন টপিকস নিয়ে তোমাদের সাথে উপস্থাপন করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।